নমস্কার বন্ধুরা, বিপুলা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আসেন আজকে আমরা বাদামি আলু ভাজি। বাদামি আলুটা আমি এইভাবে দুই ফালা করে কাটিয়ে নিছি। এখন কড়াইতে দিয়ে দিব তেল। এখন দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা দুই তিনটা, অল্প আদা বাটা, পাঁচফোড়ন অল্প, অল্প গরম মশলা, অল্প শুকনা লঙ্কা বাটা। এখন আমি আলুটা দিয়ে দেব, অল্প লবণ, অল্প হলুদ দিয়ে ভালো করে মিলাই নিব। অল্প জল দিয়ে আমি ঢাকন দিয়ে দিব। অল্প জিরা বাটা আর একটা তেজপাতা আমি জ্বলাইয়া অল্প গুঁড়া করে দিছি। আবার অল্প গরম মশলা দিয়ে দিব। হয়ে গেল ছোট আলু ভাজি। আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগে।